স্বরলিপির সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে সংসার পাতার পরিকল্পনা করছেন অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়? কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়। 7 বছর আগে অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার পেতেছিলেন সৌম্য। দক্ষিণ কলকাতায় দুজনে একটি ক্যাফেও শুরু করেছিলেন, সেই ক্যাফেটি এখন একাই চালান স্বরলিপি। দুজনের মতবিরোধের ফলে অনেকদিন হল আইনি বিচ্ছেদ হয়েছে তাদের। মেয়ে সহচরীকে নিয়ে নিজের মতো জীবন গুছিয়ে নিয়েছেন স্বরলিপি। সৌম্যর প্রতি বেশ কিছু ক্ষোভের কথা প্রকাশ্যে বলেছিলেন অভিনেত্রী স্বরলিপি, কিন্তু অভিনেতাকে কখনোই তার ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে শোনা যায়নি। ইদানিং তাকে খল চরিত্রেই বেশি অভিনয় করতে দেখেছেন দর্শকরা। তবে এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্যরকম একটি চরিত্রে। সান বাংলার বিয়ের ফুল সিরিয়ালে দিগন্ত চরিত্রে দর্শক দেখছেন সৌম্যকে। ছোট পর্দার এই চরিত্রের সঙ্গে ব্যক্তিগত জীবনেও নাকি মিল রয়েছে অভিনেতার। বাস্তব জীবনেও রান্না করতে ভালোবাসেন সৌম্য। বিচ্ছেদের পর থেকে একাই নিজের জীবন কাটাচ্ছেন তিনি। তার অনুরাগীদের একটাই প্রশ্ন, কেন আবারও নতুন করে জীবন শুরু করার পরিকল্পনা করছেন না তিনি? এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে সৌম্য বলেছেন, একা থাকলে যে নতুনভাবে জীবন কাটানো যায় না তেমনটা নয়, সঙ্গী নিশ্চয় দরকার হয়, কিন্তু জোর করে তো সঙ্গী জোটানো যায় না। যে জীবনে আসার সে ঠিক সময় আসবে। আমি এমনিতে কিন্তু ভালো আছি, সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি নাটক করি, শরৎ বাজায়, তাই অন্য কিছু নিয়ে ভাবার অবকাশ নেই, নতুন করে ভাবার মতো আর বয়স নেই। বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।